हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल रियोतास किचन। आज नहीं এসেছি डिफरेंट स्नैक्स रेसिपी, सुपर चीजी बीफ चीज बॉल। এটি খেতে খুবই টেস্টি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম সুপার ফ্লেভার এই বিফ চিজ বল। চিজ বলের প্রিপারেশনটা করে নিচ্ছি, এর জন্য প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে এবার আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এবার আমি বিফ কিমাটা দিয়ে দিলাম। আমি বিফটা ছোট ছোট কিমা আকারে কেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। আমার কাছে ছোট টুকরা করে কিমাটাই এই চিজ বলে বেশি ভালো লাগে। এতে করে বলটা খাওয়ার সময় মাংসটা মুখে লাগলে তখন টেস্টটা ভালো লাগে। আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সেই সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ধনে গুঁড়া দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে দেন আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলু আর মাংসটা মিক্স করে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ব্রেড ক্রাম দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, যেই তেলটা দিয়েছি সেই তেল দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঠান্ডা করে এবার আমি বল আকারে বানিয়ে নিব। বলটা বানানোর জন্য আমি শেটের চিজ নিয়েছি, সেই সাথে মোজরেলা চিজও নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা চিজ দিতে পারেন, দুই ফ্লেভারের চিজ দিলে টেস্টটা অবভিয়াসলি ভালো হবে। বলটা বানিয়ে নিচ্ছি। কিছু মাংসের কিমা নিয়ে বল বানিয়ে দেন মাঝখানে আমি মোজরেলা চিজ আর শেটের চিজ দিয়ে বলটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। সামনেই আসছে কোরবানির ঈদ, এই ঈদে বিফ বলটি বানিয়ে রাখতে পারেন। মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে সবার মাঝে, মাংস আর খেতে চায় না গেস্টরাও বাচ্চারাও। তাই ফ্লেভারটা চেঞ্জ করার জন্য যদি বিফ বলটা বানিয়ে রাখেন সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। আমার বলটা রেডি হয়ে গেছে। এইভাবে ছোট ছোট বল আকারে আমি সব বিফ বলগুলো বানিয়ে নিলাম। আমার সব বিফ বলগুলো বানানো হয়ে গিয়েছে। এবার ব্রেড ক্রামে কোট করে নেব। এর জন্য একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে ব্রেড ক্রাম নিয়েছি। ডিমে বলটা চুবিয়ে নিলাম। এবার ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবে আমি বিফ বলগুলো কোট করে নিচ্ছি। এই বিফ বলটা বানাতে মাংসের কিমা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, আর আপনি চাইলে চিজ ছাড়াও এটি বানিয়ে নিতে পারেন। আমার সব বিফ বলগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম করে বলগুলো দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এক পিঠ না হলে অন্য পিঠ উল্টে দেওয়া যাবে না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে বলগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেন আমি তুলে নিচ্ছি। এবার একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন খুবই চিজি ইয়াম্মি হয়েছে, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।